কেটে ধুয়ে লেবুর রস আর ময়দা গুলে সেদ্ধ করে নিয়েছি। আর 50 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। প্রথম দশ 300 গ্রাম মোচা কেটে ধুয়ে একটা লেবুর রস ও 1 চামচ ময়দা গুলে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি। আর 4 চামচ নারকোল 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। 50 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। আর লাগছে হলুদ, নুন মিষ্টির স্বাদটা কাঁচা লঙ্কা আর 1 মুঠো কিশমিশ ভিজানো অবস্থায় লাগছে। সর্ষের তেল, এই পাতুরি সর্ষের তেল ছাড়া ভালো লাগে না খেতে। সর্ষের তেল আর কলা পাতাটাকেও আমি গরম জলে একটু ভাপিয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তাহলে শুরু করি আজকের ভিডিও। মোচাটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, 3 চামচ নারকোল লঙ্কা দিয়ে বাটা, 1/4 ছোলার ডাল বাটা। দিয়ে দিলাম কিছু কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। একদম শেষে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। এবার ভালোভাবে সব মিশিয়ে একসাথে মেখে নেব। এবারে পাতুরি গুলো একটা একটা করে নিচ্ছি। আর একটা করে মাঝখানে লঙ্কা দিয়ে দিচ্ছি। সবগুলো করে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমার সমস্ত পাতুরি গুলো করা হয়ে গেল। এবারে ভেজে নেবো এগুলোকে। গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে 1 চামচ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে 1 মিনিট ভাজা হয়েছে, আর 1 মিনিট ভেজে দিচ্ছি। দুপিট যখন এরকম পোড়া পোড়া লাল লাল হয়ে যাবে, তার মানে তখন হয়ে গেল। এবার উল্টে দিলাম, দুপিটটা হবে হ্যাঁ। এবারে বাকি ব্যাচটাও ভেজে নেব। এক
একটা ব্যাচ ভাজা হয়ে গেল। যদি ভালো লাগে তোমরা ঘরে করে খেয়ে দেখে আমাকে জানাবে কমেন্টে, তাহলে আমি পরবর্তী ভিডিও করতে আরও উৎসাহ পাবো।